আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল বাংলাদেশ ব্যাংক সংশোধন বিল 2020 জাতীয় সংসদ অনুমোদন দিয়েছে এই বিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়স 65 থেকে বাড়িয়ে 67 বছর করা হয়েছে এছাড়া আগামী 14 জুলাই সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী হয় সেদিন বগুড়া ও যশোর উপনির্বাচনের ভোট গ্রহণ পিছিয়ে দেওয়ার আহ্বান জানান বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙা এক সপ্তাহের জন্য বাংলাদেশ থেকে সব ফ্লাইট বাতিল করেছে ইতালি সরকার এছাড়া বাংলাদেশ থেকে সম্প্রতি ইতালি যাওয়ার সবাইকে বাধ্যতামূলক 14 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকা এবং প্রযোজ্য ক্ষেত্রে করোনা পরীক্ষার জন্য বলা হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইতালির বাংলাদেশ দূতাবাস বুধবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে ইতালি যাওয়া 125 জন বাংলাদেশি যাত্রীকে বিমান থেকে রোমে নামতে দেয়নি স্থানীয় বিমান কর্তৃপক্ষ ওই বিমানেই তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশে বিভিন্ন জেলায় এ পর্যন্ত 16 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে কুমিল্লায় করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে 9 জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে 5 জন পুরুষ ও 4 জন মহিলা গত 24 ঘন্টায় নতুন করে 81 জন শনাক্ত হয়েছেন চট্টগ্রামে মারা গেছেন 6 জন নতুন করে আক্রান্ত হয়েছেন 259 জন ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় 1 জনের মৃত্যু হয়েছে নতুন শনাক্ত 60 জন এছাড়া রংপুরে 39 নোয়াখালীতে 38 এবং বরিশাল বিভাগের 6 জেলায় ডাক্তার ও নার্স সহ 71 জন আক্রান্ত হয়েছেন অভিবাসীদের উপর করোনা মহামারীর বিরূপ প্রভাব মোকাবেলায় বিশ্ব নেতাদের জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জন্য তিন দফা পরামর্শ দিয়েছেন তিনি বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আইএলওর ভার্চুয়াল গ্লোবাল সম্মেলনে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন করোনা ভাইরাসের কারণে অভিবাসী ও নারী কর্মীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এটি ঐক্যবদ্ধভাবে মোকাবেলা না করলে চরম বিপর্যয় নেমে আসতে পারে বলে মনে করেন তিনি বুড়িগঙ্গে লঞ্চ ডুবির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ময়ূর দুই লঞ্চের মালিক মোসাদ্দেক সোয়াদকে রাজধানীর সোবানবাগ থেকে গ্রেফতার করেছে নৌপুলিশ সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাল করিম ভুঁইয়ার নেতৃত্বে বুধবার দিবাগত রাত 3টার দিকে ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় লঞ্চ ডুবির ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন এই মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে এর আগে এই মামলার সন্দেহভাজন আরও একজনকে গ্রেফতার করা হয় বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ঘটনায় মোসাদ্দেক সোয়াদ সহ 7 জনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করে নৌ পুলিশ এবার জানাবো শেয়ার বাজারের খবর ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ বেশিরভাগ কোম্পানির শেয়ার লেনদেনে দেখা গেছে ঊর্ধ্বগতি তার মধ্যে শীর্ষে রয়েছে 20টি কোম্পানি উল্লেখযোগ্য কোম্পানিগুলো হলো স্কয়ার ফার্মা বিকন ফার্মা বেক্সিমকো প্যারামাউন্ট ও সামিট পাওয়ার পূবালী ব্যাংকের আজকে শেয়ার লেনদেনের রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে ঢাকা স্টক এক্সচেঞ্জ এ তথ্য জানায় এর আগে কোম্পানিটি শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে স্পট মার্কেটে কোম্পানিটির লেনদেন শেষ হবে আজ রেকর্ড ডেটের পর 12 জুলাই রোববার থেকে কোম্পানি শেয়ার লেনদেন চালু হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে ডিএসি জানায় সভাটি বিকাল 3টায় অনুষ্ঠিত হবে এতে 31 ডিসেম্বর 2019 সমাপ্ত সময়ে নিরীক্ষিত এবং 31 মার্চ 2020 সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে এছাড়া সভায় বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ডও ঘোষণা করা হতে পারে চামড়া খাতের কোম্পানি বাটা শু লিমিটেড চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ডিএসি জানিয়েছে প্রতিবেদন অনুসারে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 2.07 টাকা আগের বছর একই প্রান্তিকে আয় ছিল 3.26 টাকা পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ